নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী। আশা করছি আপনারা সবাই আমার নামটা জেনে গেছেন, কেন কি প্রায় সবাই প্রত্যেক দিন আমাকে ফোন করেন। তো ভারতবর্ষ শুধু নয়, ভারতবর্ষের বাইরেও আমাদের অনেক পেশেন্ট রয়েছে। লন্ডন আছেন, জার্মানি আছেন, ইতালি আছেন, কানাডাতে আছেন, আমেরিকাতে আছেন, হ্যাঁ সিঙ্গাপুরে আছেন, মালয়েশিয়াতে আছেন, সৌদি আরবে আছেন। যারা বিদেশের থেকে আমাকে মানে ফোন করেন তাদের সবাইকে অভিনন্দন জানাই। আর সবসময় মনে রাখবেন, বিদেশে যারা আছেন তাদের আমি খুব গুরুত্ব সহকারে দেখি। তবে একটা সমস্যা হচ্ছে, বিদেশ থেকে যারা ফোন করেন সবসময় আমি কিন্তু ফোনগুলো ধরতে পারি না। আপনারা একটু ট্রাই করবেন, একদিন না পান আরেকদিন পেয়ে যাবেন। লন্ডন থেকে অনেকে ফোন করছেন, আমি ব্যস্ততার কারণে ধরতে পারি না, কারণ আমাদের নিজের দেশেও প্রচুর পেশেন্ট আছে, এদের দেখার পরেই আমি ওদের ফোন ধরতে হয়। সেটার জন্য একটু ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করবেন এবং অবশ্যই ফোন করবেন, একদিন না পান পরের দিন পেয়ে যেতে পারেন। ঠিক আছে, আজকে দেখুন আমি একটা ঔষধ নিয়ে আলোচনা করব। প্রথমে ঔষধ আর তার সাথে লক্ষণ বলি, সুতরাং ওই রোগটাও এসে গেল সাথে সাথে। আশা করছি সেই রোগের সাথে আপনার নিজেরটা মিলিয়ে নেবেন, তাহলে সেই ওষুধটা প্রয়োগ করতে পারবেন। আজকে যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করব সেই ওষুধটার নাম হচ্ছে বেডিয়াগা। বেডিয়াগা এমন একটা ঔষধ, এটা সরাসরি গ্ল্যান্ডের কাজ, গ্ল্যান্ডের ফোলা ব্যথা এগুলো কমাতে পারে। গ্ল্যান্ড তো বুঝতে পারছেন, ঘাড়ের গ্ল্যান্ড, বগলের গ্ল্যান্ড, চোয়ালের গ্ল্যান্ড, কানের এখানে যে গ্ল্যান্ডগুলো আছে, আপনারা জানেন গ্ল্যান্ড কাকে বলি, টনসিলের মতো যে জিনিসটা, টনসিল আর গ্ল্যান্ড কিন্তু এক নয়, একটু আলাদা। তো এই গ্ল্যান্ডগুলো যখন ফুলে যায় এবং ফুলে যে কোনো ব্যক্তিকে বেশ একটা ব্যাকায় দায় ফেলে দেয় এবং বেশ কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়, ব্যথা বেদনা তো আছেই, জ্বরও আসতে পারে এই গ্ল্যান্ডের বেদনা থেকে। তো অ্যালোপ্যাথিতে গেলে দেখুন এই গ্ল্যান্ডের জন্য অনেকগুলো ওষুধ দেওয়া হয়, ইঞ্জেকশন পর্যন্ত দেওয়া হয় এমন পরিস্থিতি আসে, আর ক্যাপসুল অ্যান্টিবায়োটিক তো বলে লাভ নেই, দিতেই হবে, খেতেই হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই এতগুলো ওষুধের কাজ একা বেডিয়াগা করতে পারে। সুতরাং এই ওষুধটার একটা বিরাট মূল্য আছে এবং এটাকে আমি বলবো একটা স্ট্রং অ্যান্টিবায়োটিক বলবো অ্যালোপ্যাথির ভাষায়। হোমিওতে অ্যান্টিবায়োটিক বলে কোনো শব্দ নেই, কিন্তু এগুলো কাজ করে একেবারে অ্যান্টিবায়োটিকের মতো, বুঝতে পাচ্ছেন তো? সুতরাং এই বেডিয়াগা কী কী কাজে লাগে একটু বুঝিয়ে দিই। দেখুন, চোয়ালের বিচি ফুলে যায়, চোয়ালের বিচি ফুল মানে হাত দিলেই দেখা যায় গ্ল্যান্ড শক্ত হয়ে গেছে, একেবারে মানে কী বলবো, শক্ত হয়ে যায়, টিউমারের মতো শক্ত হয়ে যায় এবং প্রচণ্ড ব্যথা। অনেকে ভাবেন যে টিউমারই হয়ে গেল বোধ হয়, কানের এখানেও হতে পারে, কানের লতির কাছে হতে পারে। অনেকে এটা দেখে ভাবেন, প্রথমে মানে ভয় পেয়ে যান, ভাবেন বোধহয় টিউমার হয়ে গেছে, সবাই একটাই ভাবেন। তারপরে ডাক্তারের কাছে গেলে ডাক্তারই এন্টি ডাক্তাররা বলছেন এটা গ্ল্যান্ড, তো গ্ল্যান্ডের ওষুধ দেওয়া হয়, দ্যাট ইজ অ্যান্টিবায়োটিক প্লাস ব্যথা বেদনা নাশক ঔষধ, এই দুটোই, এই হচ্ছে ঔষধ। আচ্ছা, বেডিয়াগে আর কী কী কাজ করে এগুলো একটু জানা দরকার। আমি কেন বললাম বেডিয়াগা এমন একটা ঔষধ, আমি দেখেছি এই গ্ল্যান্ডের রোগে সামান্য কয়েকটা ডোজেই এত সুন্দর কাজ হয় যে আমি বলে বোঝাতে পারবো না। অনেক লোকেরই মাঝে মাঝে গ্ল্যান্ড ফুলে, অনেক লোকেরই আছে, এটা অনেকের জন্য ধাতই আছে, টনসিল ফুলে যাওয়া, গ্ল্যান্ড ফুলে যাওয়া, অনেকের কিন্তু এরকম একটা ধাত আছে। আর এটাতে আমরা সবসময় এই ফাইটেলাক্কা দেওয়া হয়, মার্কসোল দেওয়া হয়, এটা দেওয়া হয়, অনেকে এগুলো নিয়ে আগে ভাবি যে এটাই দিই। অনেক ডাক্তাররাও কিন্তু এই জিনিসটাই করেন, এই যে ঔষধগুলো অ্যান্টিবায়োটিক কাজ করে, সালফার আছে, মার্কসোল আছে, সাইলেসিয়া, হিপারসাল, এগুলো সবগুলোই অ্যান্টিবায়োটিক টাইপের, সবাই এগুলো দিয়ে থাকেন। এবং ওই বেডিয়াগার কথা কিন্তু কেউ ভাবেন না, যে বেডিয়াগা একটা ঔষধ আছে যে গ্ল্যান্ডের জন্য একেবারে অভ্যর্ত, অনেকে এটা ভাবেন না, অনেকেই এগুলো দিয়ে বসেন। এগুলো কাজ করে না যে তা নয়, যেমন মার্কসল, টনসিল বলুন, গলা ব্যথা বলুন, এটা বলুন, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, খুব ভালো কাজ করে, হ্যাঁ, কিন্তু একেবারে ফ্রেশ গ্ল্যান্ডের জন্য যে ঔষধটা, অর্থাৎ ফ্রেশ গ্ল্যান্ডটাকে ফোলা কমাতে পারে ডাইরেক্টলি, আর অন্য কিছু করবে না, সে শুধু গ্ল্যান্ডটাকে সে একেবারে মিলিয়ে দেবে, সেটা হচ্ছে বেডিয়াগা। তাহলে দেখুন এখানেই এটাই হচ্ছে ডায়াগনোসিস, অর্থাৎ ডায়াগনোসিস জিনিসটা যদি অ্যানালাইসিস করা যায় তাহলে এটাকেই বোধহয় বলা হয় ডায়াগনোসিস, অর্থাৎ একেবারে সঠিক অভ্যর্থ তীরটা মারা, যেটা একটাতেই হয়ে যাবে, আর না হলে তো মার্সল দিতে হবে, স্যালিসিয়া দিতে হবে, হিপারসাল দিতে হবে, সবগুলো আন্দাজ করে দিতে হয়। কেউ ভাবলেন বোধহয় হিপারসাল, এগুলো
অনেকটাই আন্দাজ করে দিতে হয়। অনেকে ভাবেন হিপারসালভি বোধহয় আমার কাজ হয়ে যাবে, হ্যাঁ 200 দিলাম তারপরে একেবারে 1 mg দিয়ে বসে পড়লাম। অনেকেই কিন্তু এটা করে, আসলে এগুলো ভেরি রিস্কি। আমি সবসময় বলি আমার অন্যান্য ডাক্তার ভাইদেরও রিকোয়েস্ট করবো, জানি না কে কী মনে করবেন, হাইপোটেন্সি একেবারে মানে ফার্স্ট পর্যায়ে না দেওয়াই ভালো, একটু বুঝে সুঝে এগিয়ে যাবেন অবশ্যই। কারণ হাইপোটেন্সি যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্যা সৃষ্টি করে, এটা তো জানাই আছে। সুতরাং হাইপোটেন্সিটা না দিয়েই চেষ্টা করা উচিত, লো পটেন্সিতে কাজ হয়। এবং লো পটেন্সি দিয়েই ট্রিটমেন্টটা আমি দেখেছি, লো পটেন্সি দিয়ে 30% দিয়ে পুরো মানে পুরো রোগটাই শেষ হয়ে গেছে, পুরো রোগটাই কিউর হয়ে গেছে। তাহলে আমার হাইপোটেন্সির দরকার কী? ঠিক আছে না? এই জন্যই বলছি ওই পটেন্সি নির্বাচনটা একটু বুঝে সুঝে করা দরকার, আর সেখানে রিস্ক না নেওয়াই ভালো, লো পটেন্সি দিয়ে ট্রিটমেন্ট করাটা বেটার। ঠিক আছে, বেডিয়াকা এই জন্যই বলছি লো পটেন্সি হবে, লো পটেন্সি হবে। লো পটেন্সি বলতে কিন্তু অ্যান্টিবায়োটিক টাইপের যতগুলো ঔষধ আছে সবগুলোতে 200 দিতে হয়, 200, 30টা অনেক সময় মুশকিল হয়ে যায়, মানে রিয়েকশনও করে। এই 200টাই বেস্ট, না উপরে না নিচে, মাঝামাঝি এই 200 পাওয়ারটা দিয়ে ট্রিটমেন্টটা শুরু করে দেওয়া। একটা ডোজ হচ্ছে 2 ফোঁটা করে দিনে দুবার, এর বেশি না। 3-4 দিন, 5 দিন, 7 দিন খাওয়ালে ওকে, একদম শেষ হয়ে যায়। দেখুন এভাবে প্রত্যেক দিন বিভিন্ন ঔষধ নিয়ে আমি যদি আলোচনা করি আর আপনারা যদি এগুলো মন দিয়ে শুনেন এবং কিছু কিছু নোট করে রাখেন, এমনকি মাঝে মাঝে 2-1টা ঔষধ কিনে ঘরেও রাখেন, তাহলে এক সময় ঘরোয়া ডাক্তার হয়েই যাবেন। এটার জন্য কোনো সার্টিফিকেটের দরকার নেই, ঘরে বসে নিজেকে রক্ষা করুন। এবং যখন দেখবেন বেশ কিছু কমপ্লেক্স ব্যাপার, অর্থাৎ নিজে বুঝতে পারছেন না করতে পারছেন না, তখন আমাকে কল করুন অথবা অন্য কোনো ডাক্তারের কাছে যান, তাহলে দেখবেন প্রবলেম সলভ। কিন্তু এটা এসব জেনে রাখা, শিখে রাখা দরকার। কারণ একটা জিনিস মনে রাখবো, অনেক সময় চিকিৎসা বিভ্রাট হয়ে যায়, কোন ডাক্তার দেখাবো, অমুককে দেখাবো, তমুককে দেখাবো, এই যে একটা মানে বিচ্ছিন্ন অবস্থা। অনেক সময় সব ডাক্তারও সঠিক হন না, কেউ কম অভিজ্ঞতা নিয়েও কাজ করেন, কেউ বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করেন, কেউ ভালো কেউ মন্দ, এইরকম টাইপের অনেকেই আছেন। তো সেটা তো আর আমরা বুঝি না, রোগীরা কেউ বোঝেন না, রোগীরা মোটামুটি নাম শুনে দৌড় দেন। তো যাই হোক, আশা করছি যে সমস্ত ভালো ডাক্তার আছেন তারা কিন্তু একবারই টার্গেট করেন, একবারেই এমন একটা ঔষধ দিন যেটাতে একবারেই কিন্তু রোগটা সেরে যায়, আর সেটাই দরকার। অর্থাৎ কারেক্ট ডায়াগনোসিস যেটাকে বলা হয়, বুঝতে পারছেন তো, কারেক্ট ডায়াগনোসিস, একেবারে সঠিক অভ্যর্থ তীরটাকে মারা। এই কারণে বলছি এই যে গ্ল্যান্ডের রোগে বেডিয়াগো একবারই দিতে হয়, এই যে একবারই দিলেন একবারই শেষ। ঠিক আছে, এভাবে প্রত্যেক দিন আমি বিভিন্ন ঔষধ নিয়ে আলোচনা করব, মন দিয়ে ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ কি, বেল আইকনটা টিপে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রত্যেক দিন আমার প্রকাশিত ভিডিওগুলো আপনার মোবাইলে কিন্তু চলে যাবে, আর সামনে আসলে অবশ্যই আপনি দেখবেন। বেল আইকনটা যদি না টেপেন তাহলে কিন্তু ভিডিওগুলো আপনি পাবেন না, হয়তো সাবস্ক্রাইব করেছেন কিন্তু ভিডিও আপনি দেখতে পারবেন না, খুঁজলে পাবেন। এই জন্যই বলছি বেল আইকনটা টেপা খুবই জরুরি। ঠিক আছে, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি করে নিন, আর লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, এভাবে যদি করেন তো অন্যরাও উৎসাহিত হবে, উপকৃত হবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই, আগামীকাল আরেকটা ঔষধ নিয়ে আলোচনা করব এবং রোগ ব্যাধি নিয়েও আলোচনা করব, এবং চেষ্টা করব আপনাদের অনেক কিছু এক্সট্রা অনেক কিছু, যেমন প্রেশার মাপা, কীভাবে প্রেশার মাপতে হয়, কীভাবে দেখতে হয়, কীভাবে সুগারের লেভেলটা বুঝতে হয়, রক্তের লেভেলটা বুঝতে হয়, এগুলো একটু একটু জানা দরকার। এগুলো যদি জেনে নেন তাহলে দেখবেন অনেকটা সহজ হয়ে গেছে, রোগের কারণ লক্ষণ এগুলো জানতে পারলে, শিখলেন এবং নিজেকে আপনার পরিবারের মেম্বারদের রক্ষা করতে পারবো। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই, আগামীকালকের জন্য নিচ্ছি বিদায়, নমস্কার, ধন্যবাদ।